পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, সবসময় নিউজের পাতায় থাকে তারই নাম, কিন্তু এবার ব্যতিক্রমী কারণে আবার নিউজে ইমরান খান। ঘটনাটা 23 ডিসেম্বর শুক্রবার, অভিনেতা মির্জা বিলালকে বিয়ে করলেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান। ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে এই ঘোষণা দিলেন রেহাম খান, এই নিয়ে তার মোট তৃতীয় নাম্বার বিয়ে হলো। রেহামের স্বামী মডেল অভিনেতা মির্জা বিল্লাল মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন, সেখানেই তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন রেহাম খান, তাতে শিরোনামের পাতায় আসে ইমরান খান। ওইদিকে রেহাম খান ইনস্টাগ্রামে পোস্ট করে বলেন, সাধারণ আয়োজনের মাধ্যমে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। এরপর আবার টুইট করে বলেন, আমাদের বিয়েতে মির্জা বিল্লালের বাবা মা উপস্থিত থেকে আমাদের আশীর্বাদ করেছে, আর বিয়ের উকিল হিসেবে ছিল আমার ছেলে। 2015 সালে ইমরান খানকে বিয়ে করে ব্রিটিশ সাংবাদিক রেহাম খান, যদিও তাদের দম্পত্য জীবনের বয়স ছিল মাত্র 10 মাস।